আলোচনাও হয়েছে, এটির বহিঃপ্রকাশ ওখানেও মির্জা ফখরুল ইসলামের বাড়ি ওইখানেও হয়েছে। এখানে তার দলেরই লোকেরা নিজেদের মধ্যে মারামারি করেছে, ওখানে আওয়ামী লীগের কেউ ছিল না। অথচ বিশেষ একটি পত্রিকায় আজকে অন্যান্য সবাই না একেবারে এটিকে হেডলাইন করে বসছেন। আমি তাৎক্ষণিকভাবেই সে পত্রিকার মালিকের সঙ্গে কথা বলেছি, তো উনি তখন বলেছেন যে ভুল হয়ে গেছে। তো ভুল এরকম হওয়া উচিত না, এত বড় খবর এগুলো যাচাই বাছাই করে স্থানীয়, এখন তো খুবই সহজ, শুনে নিলেই হয়। আর কারণ একটিতে একটি ঘটলে এরকম অন্যরা প্ররোচিত হন এবং অনেকে উৎসাহিত হন নানারকম। এখন তো এই সময়ে নির্বাচনের আগে নানারকম সন্ত্রাসী ঘটনা ঘটতে পারে, সেগুলো সম্পর্কে আমরা সকলেই তৎপর। আর আমরা এই জন্যই আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমাদের সবসময় আবেদন থাকবে যে কোনো বিষয়ই এর এই ধরনের বিষয়গুলো যত দূর সম্ভব যাচাই বাছাই করে এবং সুন্দরভাবে এমনভাবে পরিবেশন করেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই জন্য আমাদের, যেমন আমরা অনেকগুলো ঘটনা এখানে বলেছি, যে এই একটি তো যে গতকালই নোয়াখালীতে যেটি ঘটনা ঘটেছে, আজকে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয় ওবায়দুল কাদের সাহেব উনি নিজেই বললেন, যেটি বর্ণনা করলেন শুনে গা শিউরে ওঠার মতো, ওখানকার যে যুবলীগ নেতা যাকে হত্যা করা হয়েছে, প্রথমে তার চোখে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, তারপরে তাকে অন্ধ করে দিয়ে তার মাথায় ইটের দিয়ে থেতলিয়ে থেতলিয়ে মারা হয়েছে, তার উপরে তাতেও সন্তুষ্ট না হয়ে পরিশেষে তাকে গুলিও করা হয়েছে। এগুলো কোন কোন ধরনের কাজ? এগুলো তো আমরা ওই যে 2013-14 যেরকম দেখেছিলাম, কিংবা মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী তাদের দোসররা যেরকম করতো, এগুলো তো আমরা আজকের স্বাধীন বাংলাদেশে এগুলো তো আমরা কিছুতেই বরদাস্ত করতে পারি না। এরকম আরও ঘটনা ঘটেছে, অন্য সবগুলো ঘটনাই আমরা, ফরিদপুরে হয়েছে আরেকটি, ওখানে একজন নিহত হয়েছেন, এছাড়া মাহিবি চৌধুরীর উপরে তার গাড়ি বহরে আক্রমণ হয়েছিল, সেটিও তো বড় রকমভাবে আসা উচিত ছিল। যাই হোক, এগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছি, তাদের কাছে অনুরোধ করেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখন আপনাদের কর্তৃত্বাধীন, আপনারা তাদেরকে ব্যবহার করুন এবং যাতে করে এই ঘটনা না ঘটে। দ্বিতীয় বিষয়টি হলো যে যেটি নিয়ে আমরা বলেছি, সেটি হলো নির্বাচন পর্যবেক্ষক নিয়ে। দেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য দেশীয় এবং বিদেশি অনেক আসবেন, দেশি যে সমস্ত প্রতিষ্ঠান আছেন 118টি নিবন্ধিত, তাদের মধ্যে 4টি সম্পর্কে আমাদের খুবই মারাত্মক তথ্য আছে। আমি নিজে জানি, এদের কর্মকাণ্ড তো দীর্ঘদিনকাল থেকে দেখে আসছি, এরা একেবারেই দলীয় এবং এখানে এনজিও ব্যুরোর থেকে যখন নিবন্ধন করেন তখন তো আর বলেন না যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব। ইলেকশন কমিশনে যখন এখানে আসেন, এখানে এসে তখন নিবন্ধিত হয়ে যান, কিন্তু তাদের যে সমস্ত তৎপরতা, যেমন ধরুন ডেমোক্রেসি ওয়াচের প্রধান হচ্ছেন তালিয়া রহমান হচ্ছেন শফিক রহমানের স্ত্রী। শফিক রহমান বিএনপির, আপনারা জানেন, বড় একজন নেতা, লেখক, তাদের পক্ষে প্রচার প্রচারণা করেন এবং তারা অতীতে এই অবজারভেশনের নামে ভিতরে ঢুকে অনেক রকমভাবে নির্বাচন প্রভাবিত করেছেন। আরেকটি যেমন খান ফাউন্ডেশন হচ্ছেন আমাদের মঈন খান সাহেবের স্ত্রীর নামে নিবন্ধিত, কিন্তু এটি তো একেবারেই পারিবারিক এবং বিএনপির প্রতিষ্ঠান, এবং এখানেও ওই একই নির্বাচনী আইন ভঙ্গ, অর্থাৎ আপনি অবজারভেশনে যারা পর্যবেক্ষণ করতে পারবেন শুধু তারাই করবেন যাদের কোনো একেবারে নিরপেক্ষ এবং কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে কিংবা আদর্শের সঙ্গে যাদের কোনো সংযোগ নেই। আদর্শের সঙ্গে মিল থাকতে পারে, কিন্তু ওই রকমভাবে একেবারে সরাসরি দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে করতে পারবেন না। সুজন তো পর্যবেক্ষক না, সুজন পর্যবেক্ষক আর দুটি হলো, একটি হচ্ছে লাইট হাউস বগুড়ার, এবং লাইট হাউসের প্রতিষ্ঠাতা
বিএনপির তারেক রহমান নিজে এবং তিনি নিজেই এটি পরিচালনা করেন। তার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের সম্পর্কে আমাদের বিভিন্ন রকমের তথ্য আছে এবং এরা সরাসরি রাজনৈতিকভাবে শুধু রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাই নন, তারা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম প্রভাব সৃষ্টি করেন। আরেকটি হচ্ছে মানবাধিকার সংস্থা সমন্বয় পরিষদ। মানবাধিকার সমন্বয় পরিষদ হচ্ছে এর আগে অধিকার যে ছিল মনে আছে আদিলুর রহমানের, সকলের মনে থাকার কথা নয়। সোমা কি আজকে আছেন নাকি? এখানে সোমা নেই? আচ্ছা আচ্ছা, সোমা বলতে পারতো ভালো। এখানে এই ইয়েতে এর আগে আদিলুর রহমান খানের সঙ্গে বিদেশি কয়েকটি সংস্থা আমরা যোগাযোগ পেয়েছিলাম, সেই কারণে অধিকার বলে তাদের যে প্রতিষ্ঠান সেটি বাতিল করা হয়। এইটি আবার নতুন নামে মানব অধিকার সমন্বয় পরিষদ বলে এখানে এসেছেন, কিন্তু এদেরও অতীত মোটেও ভালো নয়। আমরা সেই জন্যই যথেষ্ট উদ্বিগ্ন এবং যে এরা যদি এই দলগুলো, এ তো হয়তো পরে আরও জানতে পারবো, তো এরা যদি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত থাকেন অথবা এদেরকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে একটি বিপর্যয় ঘটতে পারে। এইটি আমাদের ই ছিল। একটি হলো ডেমোক্রেসি ওয়াচ, একটি হচ্ছে খান ফাউন্ডেশন, আরেকটি হচ্ছে লাইট হাউস, আরেকটি হচ্ছে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ। জি, জানি পপের ব্যাপারে আমাদের কোনো অবজারভেশন নেই। আমি জানি জানি পপের বিরুদ্ধে এখানে অভিযোগ করা হয়েছিল, তো জানি পপের এই জন্য করা হয়েছিল যে এর প্রতিষ্ঠাতা হলেন আমাদের কলিমুল্লা সাহেব, প্রফেসর কলিমুল্লা। তো উনি যেহেতু একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের এখন ভাইস চ্যান্সেলর, কাজে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন না, তিনি নেইও আর, এটি এখন পরিচালনায় অন্যান্য আছে। আমি তো প্রথমেই বললাম এটাই ছিল আমাদের মূল বিষয় যে নির্বাচন বাংলাদেশে এই নির্বাচনকে ঘিরে যে সহিংসতা হচ্ছে, এই সহিংসতাটির মূল আক্রমণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে দুজন কর্মী এরকম নৃশংসভাবে নিহত হওয়ার জন্য। শুধু তাই নয়, অন্যান্য জায়গাতেও আমাদের সহযোগী যারা আছেন কিংবা যাদেরকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে, যেমন মাহেবি চৌধুরীর গাড়ি বহরে হামলা, তো সেটি তো নিয়ে আপনারা বেশি কথা বলেন নাই, কেন বলেন? এছাড়া আমি আরও তথ্য দেই, আমাদের কাছে আছে তথ্য এগুলো। যেমন আমাদের মূল ই হলো যে মিথ্যা গুজব তথ্য প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করা, এটি বড় জিনিস, এটি অনেক জায়গায় অনেকে করছেন। তারপরে এই যে এখানে নোয়াখালীটা তো বললাম, কবিরহাট থানা এলাকায়, এছাড়া পটুয়াখালী, ময়মনসিংহ জেলার ফুলপুর, বগুড়া, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ জেলার সিংড়া, গাংনি, মেহেরপুরের আপনার জেলার শাহজাদপুর, যেটি আমার বাড়ির কাছেই, নরসিংদী জেলায় বিএনপি সমর্থকরা আওয়ামী লীগ সমর্থকদের উপরে হামলা করে আহত করে এবং ঘরবাড়ি ভাঙচুর করে, এগুলো সবগুলো তথ্য আমাদের কাছে আছে। স্যার, প্রথম দিনে এইরকম বিভিন্ন জেলায় এরকম হামলা এবং আওয়ামী লীগের দুইজন নেতা বিভিন্ন দুই জায়গায় নিহত হয়েছেন, এতে নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব বা ব্যর্থতা দেখছেন কিনা? প্রথম দিনে না, এটা ব্যর্থতা বলবো না, তাদেরকে এখনই সতর্ক যেমন আমরা করলাম এবং তাদের কাছে আমরা বলেছি যে আপনারা এগুলোকে এখনই নির্দেশ দিন আইন শৃঙ্খলা বাহিনীকে, যে যারা এর জন্য দায়ী দোষী ব্যক্তি যাদের দেখা যাচ্ছে, এখন তো সকলেরই ছবি পাওয়া যায়, মানে হয় মোবাইলে অথবা অন্যভাবে, কাজে তাদেরকে সুনির্দিষ্টভাবে একবারে ইয়ে করে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে, আপনাদের কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে? তারা এই বিষয়গুলো তাদের কাছে আমরা যখন জানালাম সবগুলো তারা জানতেনও না, আমরা তাদেরকে অবহিত করার পরে তারা বলেছেন তারা যথাবিহিত ব্যবস্থা নেবেন, এখন আমরা দেখি কী ব্যবস্থা নেন। ঠিক আছে,
নির্বাচন কমিশনের অধীনে চলে গিয়েছে, না নির্বাচন কমিশনের ভূমিকা আমি বলবো এখনও যথেষ্ট নিরপেক্ষ, নির্মোহ, এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা আমাদের কাছে অনুরোধ করেছেন যে আপনারা বৃহত্তম দল হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আমরা বলছি আমাদের দায়িত্ব আমরা পালন করছি, কিন্তু আমরাই যদি আক্রান্ত হই তাহলে আমাদেরকে রক্ষা তো আপনারা করবেন, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব আপনারা পালন করুন। তারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, এই বিষয়গুলো তারা দেখবেন এবং এখন থেকে সবাইকে নির্দেশ দেবেন আরও সতর্ক হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।